ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রস্তুত বিশ্বের বেশ কয়েকটি দেশ। আজ থেকেই দেশ জুড়ে করোনা টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কানাডাতে পৌঁছেছে ফাইজার ও বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম চালান। রাশিয়ার স্পুটনিক ৫ ভ্যাকসিন করোনা থেকে দুই বছর সুরক্ষা দিতে পারবে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এদিকে আগামী মাসেই ভারতে করোনা টিকাকরণ কর্মসূচি চালু হবে আর অক্টোবরের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরবে গোটা দেশ, এমন আশা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনওয়ার। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রস্তুত গোটা যুক্তরাষ্ট্র। ট্রাক এবং প্লেনে এসব টিকা পৌঁছে যাচ্ছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। প্রতিটি রাজ্যের সামনের সারির স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের শুরুতেই টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকা গ্রহণের জন্য প্রস্তুত ফার্মেসিগুলো। ভ্যাকসিন আমরা সঠিকভাবেই সরবরাহ করছি, কারণ এটি মানুষের জন্য আশার আলো। অল্প সময়ের মধ্যেই আমরা সবার কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার আশা করছি। ফাইজার বায়োএনটেকের করোনা টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়ার পর কানাডায় পৌঁছেছে প্রথম চালান। দেশটি বলছে আগামী মার্চ মাসের মধ্যেই ফাইজার এবং মডার্নার ৬ মিলিয়ন ভ্যাকসিন হাতে পাওয়ার আশা করছে তারা। এদিকে ব্রিটেনে প্রয়োগ শুরু হওয়া ফাইজার এবং বায়োএনটেকের করোনা ভাইরাসের ভ্যাকসিন হালাল বলে জানিয়েছে দেশটির চিকিৎসকদের শীর্ষস্থানীয় সংগঠন ও একদল ইসলামী বিশেষজ্ঞ। রাশিয়ার স্পুটনিক ৫ ভ্যাকসিন ৯৬% কার্যকর উল্লেখ করে এই টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানিয়েছে করোনা ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিন দীর্ঘ দুই বছর সুরক্ষা দিতে পারবে। এদিকে ভারতে অক্টোবরের মধ্যে দেশটির প্রতিটি মানুষ টিকা হাতে পাবে, স্বাভাবিক হবে জনজীবন, এমনটাই আশা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিও আদর পুনওয়ালার। দেশটিতে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের জন্য সরকারের অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফাইজার, ভারত বায়োএনটেকের মতো সংস্থাগুলো। এই দৌড়ে সামিল হয়েছে সেরামও। মাসুদ রানা, নিউজ ২৪।